সুপ্রভাত সকলকে আমি কার্তিক মালগো পাণ্ডবেশ্বর শ্রী জয়পুরিয়া হাই স্কুলের পাওয়ার বিভাগের শিক্ষক আজকে আমাদের আলোচ্য বিষয় হল সুইচ বোর্ডের কানেকশান এটি হলো একটি সুইচ বোর্ড তো এই সুইচ বোর্ডটি আমাদের একটি ফিউজ একটি ইন্ডিকেটার চারটি সুইচ ও একটি ফাইভ পিনের সকেট দেওয়া আছে এখানে ইন্ডিকেট করা আছে এটি হলো ফিউজ এটি রেগুলেটার এটি ও সুইচ একটি দুটি তিনটি চারটি হলো ওয়ানওয়ে সুইচ এটি হলো ফাইভ বিন সকেট এখানে একটি দেওয়া আছে ইন্ডিকেটার প্রতিটি ওয়ান সুইচের দুটো করে টার্মিনাল আছে ফিউজের দুটো টার্মিনাল আছে ইন্ডিকেটারের দুটো টার্মিনাল আছে ফার্স্ট আমরা প্রথমেই দেখে নেব সুইচ বোর্ডের ভিতরে প্রবেশ ইনপুটগামী যে অয়ার তিনটি ওয়্যার আছে এক নম্বর ফেজ নিউট্রাল আর্থ তিনটি ইনপুট ওয়্যার ফেজ লাল কালারের যেটি দেওয়া আছে ওটি হলো ফেজ এটি হলো নিউট্রাল এটি হলো আর্থ প্রথম আমরা ফেজের কানেকশনটি দেখে নিই ফেজ ওয়্যার ফেজ অয়ে ফার্স্ট এসেই কি এসেই এখানে হয়ে ফিউজে প্রবেশ করেছে ফিউজের থেকে বেরিয়ে আমাদের এখান থেকে একটা টার্মিনাল একটা তার আমাদের ইন্ডিকেটারের নিয়ে চলে গেছি আর একটা ফিউজ থেকে বার করে নিয়ে এসে প্রত্যেকটা সুইজের নিচের সঙ্গে যুক্ত করেছি প্রতিটি সুইজের নিচের প্রান্তের সঙ্গে যুক্ত করেছি এরপর আমাদের নিউট্রাল সুইচ বোর্ডের ইনপুট প্রবেশ করেছে ডিরেক্টলি এসে ইন্ডিকেটারের আরেকটি টার্মিনালে ইন্ডিকেটারের আরেকটি টার্মিনাল থেকে বার করে নিয়ে এসে আমরা সকেটের আরেকটি প্রান্তে জড়া লাগিয়ে কানেকশন করেছি সংযুক্ত করেছি আর তয়ার আর্ট তয়ার সজা সুইচ বোর্ডে নিয়ে এসে সুইচ বোর্ডের ভিতরে ফাইভ পিন সকেটের সব থেকে উপরের পিনটিতে আমরা আর তয়ার ব্যবহার করেছি আর তয়ারকে সংযুক্ত করেছি এরপর এই একটি সুইচ এই সুইচটির সঙ্গে আমরা লোড ব্যবহার করবো এই সুইচটি আমাদের সুইচটির থেকে অপর একটি প্রান্ত থেকে বার করে নিয়ে এসে আমরা একটি টিউলাইটে দিয়েছি টিউলাইটকে এখান থেকে আমরা নিউট্রাল নিয়ে টিউলাইটে নিউট্রাল সংযোগ দিয়েছি অতএব এই সুইচটি অন অফ করলে আমাদের এই টিউলাইটটি জ্বলবে অথবা নিমবে আর একটি সুইচ এখানে দেখো এই সুইচটি থেকে রেগুলেটর লাগানো আছে রেগুলেটার রেগুলেটরের কাজ কি এটা রেজিস্ট্রি রেজিস্ট্যান্স কন্ট্রোল আমাদের ফ্যানের স্পিড বাড়ানো অথবা কমানো হয় রেগুলেটরের দ্বারা এই রেগুলেটরের ফেজ ওয়ার রেগুলেটর থেকে বেরিয়ে এসে আমাদের ফ্যানে প্রবেশ করেছে আর এখান থেকে একটা নিউট্রাল নিয়ে আমরা ফ্যানের সঙ্গে যুক্ত করেছি অতএব এই সুইচটি অন অফ অথবা রেগুলারটি আমাদের মুভমেন্ট করলেই আমাদের এই ফ্যানটি কাজ করবে অথবা ঘুরতে থাকবে এখানে দেওয়া আছে এই সুইচ এই সুইচটি আমাদের এখান থেকে ডিরেক্টলি সকেটে চলে এসেছে বিন সকেটে বিন সকেটের এই দুটো পিন একসঙ্গে টাচ করা থাকে এই দুটো পিন একসঙ্গে এখানে একটা টার্মিনাল এখানে একটা টার্মিনাল বেরিয়ে যায় এই ব্লু কালারের যে টার্মিনালটা এটা হলো নিউট্রাল আর এখানে এই সুইচটার থেকে এসে আমাদের ফেজ সংযুক্ত করা হয়েছে তো এই ফেজ এই সুইচটি যখন আমরা অন অফ করব এই ফাইভ বিন সকেটের প্লাগটি আমাদের অন অফ হবে আরেকটি এখানে দেওয়া আছে আরেকটি সুইচ এই সুইচটির থেকে এই লাল কালারের যে তারটি বেরিয়ে এসেছে এটি সজা আমাদের একটি লাইটে নেওয়া আসা হয়েছে অথবা বালবে আর এখান থেকে নিউট্রাল আমাদের বাল্বে দেওয়া হয়েছে এই এই সুইচটির দ্বারা এই বাল্বটি আমাদের কন্ট্রোল হবে জ্বলবে অথবা নিমবে তো এটি হলো একটি আমাদের সুইচ বোর্ডের কানেকশান ডায়াগ্রাম এখানে দেখো ফার্স্টেই ফেজ এসেছে আমাদের ফিউজে ঢুকেছে সুইচ বোর্ডের ফিউজে এই ফিউজে মেন লোড আমাদের বন করবে এই ফিউজ ওয়ার যদি কোনো কারণে এই লাইট অথবা টিউব ফ্যান এখানে অথবা সুইচ বোর্ডের ভিতরে যদি কোনো শর্ট সার্কিট হয় তখন এই ফিউজ এলিমেন্টটি আমাদের অতিরিক্ত গরম হয়ে গলে যায় অথবা সার্কিটটি পুরোটি বন্ধ করে দেয় এই সব কানেকশানগুলি আমাদের বন্ধ হয়ে যায় কারেন্ট সাপ্লাই করে না যখন ফিউজারটি কেটে যায় আবার পুনরায় ফিউজারটিকে আমরা রিপ্লেস করে আমরা কার্য উপযোগী করে তুলি তো এটি হলো একটি আমাদের সুইচ বোর্ডের কানেকশান ডায়াগ্রাম অথবা এইভাবেই আমাদের সুইচ বোর্ড কানেকশান করা হয় খুব সহজ পদ্ধতিতে একটি সুইচ বোর্ডের কানেকশান পদ্ধতি বলা যায় একে তো ধন্যবাদ আবার আমি পরের ভিডিও অন্য টপিক নিয়ে আলোচনা করবো